সুস্থ আছো। আজকে তোমাদের ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায় নিত্যকর্ম ও যোগাসন। দেখো নিত্যকর্ম যোগাসন, নিত্য নিত্য অর্থ প্রত্যহ বা প্রতিদিন, আর কর্ম মানে কাজ। আর যোগাসন বলতে আমরা বুঝি যোগ অভ্যাস করার জন্য যেভাবে শরীরকে রাখলে শরীর স্থির থাকে, কোনো কষ্টের কারণ ঘটে না, তাকে বলা হয় যোগাসন। দেখো নিত্যকর্ম যোগাসন পার্ট একে আছে নিত্য কর্মের ধারণা ও মন্ত্র। দেখো পার্ট এক, নিত্য কর্মের ধারণা ও মন্ত্র। পার্ট একে আছে কি নিত্য কর্মের ধারণা ও মন্ত্র। এই পৃথিবী বিরাট কর্মক্ষেত্র, আমাদের এই পৃথিবীতে কর্মের কোনো অভাব নেই, বিরাট কর্মক্ষেত্র, সকলেরই কিছু না কিছু কর্ম করতে হয়, সবারই কি কিছু না কিছু কর্ম করতে হয়। যেমন পড়াশোনা করি, এটাও কি একটা কর্ম, সবারই কি একটা না একটা কর্ম করতে হয়। আমরা যে প্রতিদিন পূজা দিই, এটাও কি আমাদের কর্ম, নিত্য কর্মের মধ্যে পড়ে। আমরা প্রতিদিন যে কাজ করি তাকেই বলা হয় নিত্য কর্ম, কেননা জাগতিক জীবন ধারণ করা যায় নিত্য কর্ম ছাড়া, জাগতিক জীবন ছাড়া নিত্যকর্ম করা যায় না, তাই কর্মকে জীবন বা কর্ম বলা হয়। প্রতিদিন যে কাজ করে থাকি তাকেই বলা হয় নিত্যকর্ম। নিত্য অর্থ প্রথম বা প্রতিদিন, আর কর্ম মানে কাজ। সুতরাং নিত্যকর্ম বলতে আমরা বুঝি প্রতিদিন আমরা যে কাজ করি তাকে বলা হয় নিত্যকর্ম। প্রতিদিনের কর্মসূচি ঠিক করে সময় মতো নিয়মিতভাবে তা পালন করতে হয়। প্রতিদিন ঘুম থেকে উঠে সারাদিন এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা যে নিষ্ঠার সাথে কাজ করি তাকেই বলা হয় নিত্যকর্ম। নিত্যকর্মের একটি মন্ত্র হচ্ছে, দেখো নিত্যকর্মের মন্ত্র ওম জপা কুসুম শঙ্কাসুম কাশ্যপে মহাদ্ভূতি ধান্তারিণ সর্বপাপঘ্ন প্রণত অশ্মি দিবা কর। অর্থাৎ কশ্যপের পুত্র জবা ফুলের মতো রক্তবর্ণ মহাদ্ভূতিময় অন্ধকার দূরকারী সর্বপাপ বিনাশকারী সূর্যকে আমি প্রণাম জানাই। দেখো পাঠ দিয়ে আছে নিত্যকর্মের গুরুত্ব, পাঠ দিয়ে আছে কি পাঠ দুই নিত্যকর্মের গুরুত্ব ও প্রভাব, নিত্যকর্মের গুরুত্ব ও প্রভাব। নিত্যকর্ম করলে নিয়মানুবর্তিতা শেখা যায়, সময়ের কাজ সময়ে করা যায়, যে কোনো কাজে একেবারে অসমাপ্ত হয়ে পড়ে থাকে না, কাজে নিষ্ঠাবান হওয়া যায় এবং শৃঙ্খলা বজায় থাকে। নিয়মিত ব্যায়াম খেলাধুলা এবং আহার গ্রহণে শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে যে কোনো কাজ নিষ্ঠার সাথে করা যায়। নিয়মিত পিতা মাতাকে প্রণাম করা, এটাও কি নিত্যকর্মের মধ্যে পড়ে। নিয়মিত পিতা মাতাকে প্রণাম করলে তাদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা গভীর হয়, মানুষের প্রতি প্রীতি জন্মে। নিয়মিত অধ্যয়ন করলে মানে পড়াশোনা করলে ভালো ফলাফল করা যায়। আমরা যদি প্রতিদিন পড়াশোনা করি তাহলে কি আমাদের অবশ্যই ভালো ফলাফল হবে, জ্ঞানের বাণী সমৃদ্ধ হবে এবং জীবনে সফলতা আসে। নিয়মিত পূজা উপাসনা দ্বারা ঈশ্বরের বিভিন্ন শক্তিকে সন্তুষ্ট করা যায়। আমরা যদি নিয়মিত পূজা করি তাহলে কি ঈশ্বরের বিভিন্ন শক্তিকে সন্তুষ্ট করা যায়। আমরা গৃহে দেবতার বিগ্রহ বা প্রতিমা স্থাপন করে আমরা কি তাদের পূজা করে থাকি, এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ মাসে বিশেষ বিশেষ দেবতা পূজা করা হয়। এভাবে নিয়মিত পূজা এবং উপাসনায় ঈশ্বরের প্রতি ভক্তি সুগভীর হয় এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। দেখো পাঠ তিনে আছে যোগাসনের ধারণা, পাঠ তিনে আছে কি যোগাসনের ধারণা। ঈশ্বর আরাধনার করার একটি পদ্ধতি হচ্ছে যোগ, আর যোগ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সঙ্গে যুক্ত করা। ধর্ম অনুশীলনের ক্ষেত্রে এর অর্থ হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার বা জীবাত্মার সঙ্গে পরমাত্মা বা ঈশ্বরের যোগ সাধনা করা হয়। যোগ শব্দটি সংস্কৃত ভাষা ধ্বজ ধাতু থেকে উৎপন্ন হয়েছে, এর প্রধান অর্থ হলো মিল। যোগের প্রধান অর্থ হলো কি মিল, মানে একটার সাথে একটা মিল। যোগ ক্রিয়া জীবাত্মা পরমাত্মার মিলন ঘটে, এই যে জীবাত্মা। ঈশ্বর যখন আত্মারূপে অবস্থান করে তখন তাকে বলা হয় জীবাত্মা। দেখো যোগ দর্শনের প্রণেতা হচ্ছে মহর্ষি পতঞ্জলি, আর যোগের কয়টি অঙ্গ আটটি অঙ্গ। যোগের
গ্রহণ
দৈনিক যোগ অভ্যাসে কঠিন আসন করার পর বিশ্রামের জন্য মানে 5 থেকে 10 মিনিট পর্যন্ত করা উচিত। এছাড়া আলাদাভাবে এই আসনটি 15 মিনিট শবাসন করা প্রয়োজন। তুমি প্রতিদিন কি 15 মিনিট শবাসন করলে ভালো, এবং যে কোনো আসন করার পর শবাসনে বিশ্রাম নিতে হবে 5 থেকে 10 মিনিট। দেখো শবাসনের গুরুত্ব, শরীর শিথিল এবং বিশ্রামের জন্য যোগাসনের জন্য এটা একটা মানে উপযুক্ত স্থান। এতে সম্পূর্ণ শরীর সুস্থ বোধ হয়, স্নায়ুমণ্ডলী শিরা উপশিরাগুলো বিশ্রাম পায় এবং মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। ফলে শরীর মন মস্তিষ্ক পূর্ণ বিশ্রাম পায়, দেহ উৎসাহ এবং আনন্দ লাভ করে। মানসিক টেনশন, বেশি রক্তচাপ এবং হৃদরোগ, গ্যাস, ডায়াবেটিস প্রভৃতি রোগের উপশমের ঘটে। অনিদ্রার জন্য এই আসন সর্বোত্তম। যখন মানুষ এই যে রাতে অনিদ্রার জন্য এই আসন সর্বোত্তম, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে 5 থেকে 7 মিনিট এই আসন করলে আস্তে আস্তে বিছানায় মানে গিয়ে শুয়ে পড়লে তুমি কি ঘুমকে জয় করতে পারবে। বিশেষ করে পরীক্ষার সময় এটা আমাদের অনেক দরকার। তখন কি টেনশনে পড়ার চাপে আমাদের ঘুম আসে না, তখন যদি আমরা শবাসন নিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের কি চোখে ঘুম আসবে, আমরা ঘুমকে জয় করতে পারি। সিদ্ধাসনে ধারণা এবং অনুশীলন পদ্ধতি। সাধনায় সিদ্ধ যোগীদের বিশেষভাবে অনুসৃত হওয়ার ফলে এই আসনের নাম সিদ্ধাসন, মানে সাধনায় সিদ্ধ যোগীগণ এই আসনটা করে থাকে। এই আসনটি সিদ্ধ যোগীগণ প্রায় করতেন এটি দেখতে সাধুদের ধ্যানের মতো, এজন্য এই আসনকে সিদ্ধাসন বলা হয়। আসনের অনুশীলন পদ্ধতি, দেখো অনুশীলন পদ্ধতি, সামনের দিকে পা ছড়িয়ে শির দ্বারা বা মেরুদণ্ড সোজা করে বসতে হবে। এবার ডান পা হাঁটু থেকে গোড়ালি দু পায়ের সংযোগ স্থলে স্পর্শ করতে হবে, এবং বা পা হাঁটু থেকে বা পায়ের উপর দু পা সংযোগ স্থলে স্পর্শ করতে হবে। এবার হাত দুটো সামনের দিকে ছড়িয়ে দিতে হবে, হাত দুটো সামনের দিকে ছড়িয়ে দিতে হবে। হাতের তালুর উপর করে ডান হাতের কবজি ডান হাঁটুর উপর এবং বা হাতের কবজি বা হাঁটুর উপর, এই যে ডান হাতের কবজি ডান হাঁটুর উপর আর বা হাতের কবজি বা হাঁটুর উপর রাখতে হবে। দু হাতে দুটো আঙুল আর তর্জনী ছোঁয়াতে হবে, এই যে বুড়ো আঙুল আর তর্জনী ছোঁয়াতে হবে। ঘাড় পিঠ মাথা সোজা রাখতে হবে, ঘাড় পিঠ এবং মাথা সোজা থাকবে। চোখ বন্ধ করে দুই ভুঁয়ের মাঝে মনকে মানে মনকে একাগ্র করার চেষ্টা করতে হবে। এই যে চোখ বন্ধ করে দুই ভুঁয়ের মাঝখানে মনকে একাগ্র করার চেষ্টা করতে হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকতে হবে, শ্বাস বেশিও নিতে পারবে না কম নিতে পারবে না, আমরা নর্মালভাবে যেভাবে শ্বাস নিই এভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। পা বদল করে আসনটি 5 মিনিট করতে হবে, এবং শেষে শবাসনে বিশ্রাম নিতে হবে। আমাদের মানে যে কোনো আসন করার পর আমরা শবাসনে বিশ্রাম নিতে হবে। সিদ্ধাসনের গুরুত্ব প্রভাব, সিদ্ধাসনে শরীরে বিশ্রাম হয়। এই আসনে থাকার ফলে যেমন শরীর বিশ্রাম পায় তেমনি মানে আড়াআড়ি সোজা থাকে এবং মন স্থির এবং তৎপর থাকে। হাঁটু এবং গোড়ালির গাঁট শক্ত হয়, ফলে মানে এই আসনে অনেক উপকার পাওয়া যায়। এই আসন অভ্যাস করার সময় হৃদরোগ, যক্ষা, ডায়াবেটিস, আপানি প্রভৃতি দূর হয়। অশ্বরোগে এই আসন অত্যন্ত ফলপ্রদ। সিদ্ধাসনে বসে জপ, প্রাণায়াম এবং ধ্যান ধারণাদি করলে সহজ এবং অল্প সময়ের মধ্যে সিদ্ধিলাভ করা যায়। তাহলে আমরা কি এই যে চতুর্থ অধ্যায় পড়েছি যোগাসনের, দেখো যোগাসনের কয়টি অঙ্গ আর কি অঙ্গ, যোগাসনের ধারণা, যোগাসনের নিয়ম, যোগাসনের গুরুত্ব, তারপর শবাসন, শবাসনের অনুশীলন পদ্ধতি, তারপরে কি মানে শবাসনের গুরুত্ব প্রভাব, সিদ্ধাসন, সিদ্ধাসনের গুরুত্ব ও প্রভাব, আমরা কি এগুলো পড়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন আমি যে চতুর্থ অধ্যায় পড়িয়েছি তা থেকে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন এখন আমি পড়ে দেখি। নিত্য অর্থ কি? নিত্য অর্থ কি? প্রত্যহ
মানে কি? কর্ম মানে কি? কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে কাজ। কর্ম মানে কাজ। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে যে সব শব্দের অর্থ কি? সব শব্দের অর্থ কি? সব শব্দের অর্থ কি? সব শব্দের অর্থ কি? সব শব্দের অর্থ হচ্ছে মৃত দেহ। উত্তর মৃত দেহ। উত্তর কি? মৃত দেহ। আচ্ছা যোগ মানে কি? মিল। যোগ মানে হচ্ছে কি? মিল। যোগের তৃতীয় অঙ্গ কোনটি? আসন। যোগ নিয়ম আসন। যোগের তৃতীয় অঙ্গ আসন। পাঁচ নম্বরে দেখো, যোগের যোগের তৃতীয় অঙ্গ কি? উত্তর কি হবে? আসন। যোগের তৃতীয় অঙ্গ আসন। যোগের তৃতীয় অঙ্গ আসন। আবার আমি তোমাদের বহুনির্বাচক প্রশ্নটি করিয়ে দিচ্ছি। দেখো যোগের কয়টি অঙ্গ? যোগে আটটি অঙ্গ। নিত্য অর্থ কি? নিত্য অর্থ কথ বা প্রতিটি। আর কর্ম মানে কি? কাজ। চার নম্বরে সব শব্দের অর্থ কি? মৃত দেহ। আর পাঁচ নম্বরে হচ্ছে যোগের তৃতীয় অঙ্গ কি? যোগের তৃতীয় অঙ্গ হচ্ছে আসন। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি। যোগের আটটি অঙ্গের মধ্যে হচ্ছে তৃতীয় অঙ্গ আসন। এভাবে কিছু প্রশ্ন